দিল্লির মাওলানা সাদকে আমরা কোনো ক্রমেই বাংলাদেশে আসতে দিতে পারি না বা দিব না, এতে আমরা সোচ্চারভাবে প্রতিহত করব। তো দাওয়াত ও তাবলিগের মধ্যে কোনো ধরনের ফেতনা ফাসাদ ছিল না, কিন্তু এটার মধ্যে মাওলানা সাদ সাহেব যেটা ওনার পূর্বপুরুষরা করে গিয়েছে, যারা হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি করে গিয়েছিল, সেই ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির যে পদ্ধতি ছিল, যে নিয়ম নীতি ছিল, সেই নিয়ম নীতি তোয়াক্কা না করে মাওলানা সাদ সাহেব সে তার নিজের মাধ্যমে নিজের মন গড়া পদ্ধতিতে সে তাবলিগ জামাত পরিচালনা করতেছে, যার কারণে ওলামায়ে কেরাম সুচ্চার হয়েছে। এবং শুধু এটাই নয়, সে ইসলাম নিয়ে বিভিন্নভাবে কটুক্তিমূলক কথা বলেছে, হযরত মুসা আলাইহি সালাতু ওয়াসালামের ব্যাপারে কটুক্তি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটুক্তি করেছে, আল্লাহ তাআলার কোরআনের কালামুল্লাহ শরীফ নিয়ে কটুক্তি করেছে, রাসূলের হাদিস নিয়ে কটুক্তি করেছে, সাহাবায়ে কেরাম নিয়ে কটুক্তি করেছে। এমনকি সে আরও বলেছে, কেউ যদি মসজিদ মাদ্রাসায় খেদমত করে টাকা নেয়, তাহলে সেটা ব্যবসায়ী মহিলার চাইতে, ব্যবসায়ী মহিলা যে ব্যবসায়ী করা করে যে উপার্জনটা পায়, এটার চাইতে আরও এটা নিকৃষ্ট। সুতরাং এই তার বিভিন্ন বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ইসলামের সাথে সংঘর্ষমূলক বক্তব্য, এই বক্তব্যের কারণে আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমাদের সে এরকম বিভ্রান্তমূলক একজন ব্যক্তি, বিভ্রান্তি ব্যক্তি, দল এই গুমরা ব্যক্তি, সে একটা বৃহৎ একটা দলের সে কিভাবে আমির হয়, সে এই আমির আমরা চাই না। সে তা একটা পক্ষ বাংলাদেশের চাচ্ছে তাকে বাংলাদেশে আনার জন্য, এবং কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমায় তাকে হাজির করানোর জন্য। সুতরাং বাংলাদেশের 95% ধর্মপ্রাণ মুসলমান তাকে বাংলাদেশে আসতে দিবে না, সেটা আজকে এই মজলিস থেকে, আজকে এই মজমা থেকে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে যে কাকরাই এই এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে ইজতেমার এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা এসেছি। আমরা আশাবাদী, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মাধ্যমেই তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আমরা বিভিন্নভাবে আলেম ওলামা নির্যাতিত ছিলাম, আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনের শিকার হওয়ার পরেও আমরা হাল ছাড়ি না, বিভিন্নভাবে আন্দোলন চলে গেছি। সেই আলেম ওলামা সহ সাধারণ ছাত্র জনতা সহ সকলের পরিশ্রমের ফসলেই তারা আজকে যারা উপদেষ্টা মণ্ডলী বা বিভিন্ন পদে যারা আজকে সরকার তারা যারা আছে, সুতরাং আমরা আমাদের 100% আশা তারা আমাদের দাবি মেনে নিবে, কিন্তু এরপরেও যদি তারা না মানে তাহলে ইনশাল্লাহ আমাদের ওলামায়ে কেরাম যে পদক্ষেপ নেন, মুরব্বীরা যে পদক্ষেপ নেন, এটা ইনশাল্লাহ গ্রহণ করব এবং যেভাবেই পারি আমরা সর্বোচ্চ চেষ্টা করব সাদকে কোনো মতেই আমরা বাংলাদেশে ঢুকতে দেওয়া না দেওয়ার। যে কীভাবে ওলামায়ে কেরামের উপর অত্যাচার করা হয়েছে, যে কোনো দোষ ছাড়াই একজন আলেম ইফতার করতে যাবে তাকে ধরে নেওয়া হয়ে গেছে জেলে, দীর্ঘদিন তাকে আপনার রিমান্ড দেওয়া হয়েছে, এরকমভাবে আরও অহরহ জুলুম অত্যাচার করা হয়েছে। আর বিশেষ করে তাবলিগ জামাতের যে এই পক্ষটা, সে তারা এই আওয়ামী লীগের সাথে একাত্মতা পোষণ করেই তারা মূলত এই কাকরাইলে অবস্থান করেছে কিছুদিন, এবং টঙ্গীতে দ্বিতীয় ইজতেমার তারা অনুমোদন পেয়েছে। বাকি তারা যদি আওয়ামী লীগ সরকার তাদেরকে সহযোগিতা না করত, তাহলে তারা টঙ্গীতে দ্বিতীয় ইজতেমাও করতে পারে না এবং কাকরাইল মসজিদেও তারা কিছুদিন অবস্থান করার সুযোগ পায় না। আচ্ছা, আগামীর বাংলাদেশ কেমন চান? আমরা আগামীর বাংলাদেশ একটা সুন্দর, সুশৃঙ্খল, সমৃদ্ধশীল, এবং যাতে করে এই বাংলাদেশে সকলেই নিরাপদে বসবাস করতে পারে, যার যার ন্যায্য অধিকার সে আদায় করতে পারে, যার যার ন্যায্য অধিকারের কথা সে বলতে পারে, মুক্ত মনে কথা বলতে পারে, চলতে পারে, এইরকম একটা বাংলাদেশ আমরা চাই। যে বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দরভাবে একটা দল দাওয়াত ও তাবলিগের কাজ করতেছিল বা ইসলামের কাজ করতেছিল, সেটা হলো দাওয়াত ও তাবলিগ। এছাড়া বাকি সব দলের মধ্যে বিভিন্ন ঝামেলা ফেতনা ফাসাদ আছে বা থাকতে পারে।